আছি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। এখন আমি আমার পরিচয় জানাচ্ছি। আমি পল্লী দেবনাথ, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মজিদ মাধ্যমিক বিদ্যালয়। আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসে এসেছি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে পূজা পার্বণ নিয়ে কিছু আলোচনা করবো তোমাদের। তোমরা বই বের করে দেখতে পারো, পঞ্চম অধ্যায়ে তোমাদের আছে পূজা পার্বণ। পূজা কী আর পার্বণ কী, এখন আমরা সেটা জানবো। পূজা পার্বণ শব্দ দুটি আমরা সাধারণত সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে পূজা পার্বণ কোন শব্দ ব্যবহার করে থাকি? সমার্থক শব্দ হিসেবে। কিন্তু পূজা মানে শ্রদ্ধা জ্ঞাপন। তোমরা সবাই জানো যে পূজা মানে কি? শ্রদ্ধা জ্ঞাপন। দেবদেবীকে পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে পূজা বলে। আমরা যে বিভিন্ন দেবদেবী পূজা করে থাকি, তাদের পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পূজা করে না, তাই বলতেছে যে পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে পূজা বলে। তাহলে তোমরা জেনে নিলে পূজা জিনিসটা কি। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো পার্বণ, পূজা পার্বণ সম্পর্কে জানবো। শব্দের উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। হিন্দু ধর্মের বিধিবিধান অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়। উৎসব মানে কি? আনন্দ অনুষ্ঠান। জানো যে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা সব প্রায় একটা আনন্দ অনুষ্ঠান। হিন্দু ধর্মের বিধিবিধান অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজায় বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এই বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়, একেই বলে পার্বণ। যেসব উৎসবের আয়োজন আমরা করে থাকি সেটাই হচ্ছে পার্বণ। তাহলে পূজা এবং পার্বণ দুটি জিনিস কি আমরা জেনে নিলাম। পূজা উপকরণের পূজা উপলক্ষে নানা রকমের আয়োজন করা হয়। পূজার জন্য নানা রকম উপকরণ সংগ্রহ ও ব্যবহার করা হয়, যেমন প্রতিমা নির্মাণ, তারপর হচ্ছে দেবতার ঘর সাজানো, বিভিন্ন ধরনের বাদ্য, বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, কাশি, শঙ্খ ইত্যাদির আয়োজন, ভক্তদের সাথে ভাব বিনিময়, বিচিত্র ধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি আমরা করে থাকি পূজায়। পূজা পার্বণ অনুষ্ঠানকে অধিক আয়োজনের অধিক আনন্দময় করে তোলে। এই পূজা পার্বণ আমাদের কী করে তোলে? অধিক আনন্দময় করে তোলে। ফলে ঈশ্বর ও দেবদেবী প্রতি ভক্তি গভীর শ্রদ্ধা আমাদের বেড়ে যায় এই পূজা আর পার্বণের জন্য। তাহলে আমরা কী কী জানলাম আজকে? পার্বণ শব্দের অর্থ হচ্ছে কি উৎসব, আর পূজা মানে আমরা বিভিন্ন দেবদেবীর যে পূজা করে থাকি সেটাই হচ্ছে পূজা। বাড়িতে তোমরা এই বই নিয়ে আরও বিস্তারিত পড়ে নেবে। তোমরা কি এই করোনা পরিস্থিতি থাকাকালীন বাইরে বেরো? কেউ বাইরে বেরোবে না, সবাই বাইরে যদিও বা বেরো, বাড়িতে এসে হাত দিয়ে সাবান দিয়ে হাত ধোবে, জামা প্যান্ট ধুয়ে পরিষ্কার রাখবে, খাবার আগে হাত ধৌতো করবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। মানে বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করবে, কোনো কিছু খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। তাহলেই তোমরা শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর জীবনযাপন করতে পারবে। তোমাদের আবার অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।